আসসালামু আলাইকুম মনে হয় আশা রাখি সবাই ভালো আছেন কথা বলতে অনেক কষ্ট হয় তারপরে বলি এ দুনিয়ায় কেউ কারো না কেউ কারো আপন না চোখের সামনে আপনি একটা বিপদে বললেন সামনের দিকে কেউ ফিরেও তাকাইব না আপনি যে কোন অবস্থায় আছেন আপনি আশেপাশে আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ আপনার দিকে তাকাইব না আপনি মরবেন না বাঁচবেন কারও কোনো মায়া মহ্বত নাই দূরের মানুষ বাদ দেন আজকাল রক্তের মানুষেরই তো কোনো মহবত নাই মা বাপ ভাই বোন বন্ধুবান্ধব কারো নাই কারোর উপরে কারো মায়া মোহব্বত একেবারেই নাই দেখেন দিয়ে চলার সময় অনেক সময় দেখবেন একটা লোক হয়ে ঘুরে পড়ে রয়েছে ইচ্ছা করলেই কিন্তু তারে চেষ্টা করলে তারা উপকার করা পারে বাঁচানোর চেষ্টা করা পারে তারা এনে দূরে মেডিকেলে নিতে পারে বা কোনো লোকজন ডাক দেয় যতটা পারে মতো চেষ্টা করা পারে ইচ্ছে করলে পারে এটা কারো পকুরে টে খরচ হইব না অথচ কী করে মানুষ ওই লোকটার চাই চাই খারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কীভাবে মরে কীভাবে বলে রয়েছে মজা দেখব পারলে আরো কী করবো তার জিনিসপত্র খুন থেকে লুটতে লই যাব গা মলায় মলাই লই যাব সরাই পেলাইব মানুষটা যে পুরো অস্থিরে পড়ে রয়েছে মরে রয়েছে বাদ আমরা সে মেডিকেলে নিলি বাসায় ব্যাপারে অথচ সেদিকে কেউ খেয়াল করবো না তার পকেটে কোনো টাকা আছে কিনা কোনো কিছু আছে কিনা মূল্যবান সম্পদ আছে কিনা ওডি নিয়ে সে সরে যাবো এনদিকে অথচ লোকটার দিকে কোনো মায়ু নেই আরে ভাই এমন দিন তো আপনারও আসতে পারে আমারও তো আসতে পারে আমিও তো অ্যাক্সিডেন্টে করে বলে থাকা পারি আমিও তো এক জায়গায় বিপদে পড়া পারি আমিও তো কোনো জায়গায় পাইসে যেতে পারি মানুষের বিপদ কয়ে আসে না তো আল্লাহ চাইলে যে কোনো মতে বিপদ দিতে পারে আজকে আমি যোগ্যতা বলছি কালকে আপনি পড়বেন পরশুর দিনে আরেকজনে পড়ব তারপরের দিন আরেকজনে পড়তেই পারে স্বাভাবিক আপনি একজন উপকার করলেন না আপনি কারো হেল্প করলেন না ভবিষ্যতে তো আপনি হেল্প পাইবেন না কারণ আপনি যে একজন করবেন উপকার করবেন আপনি আশায় থাকা পারেন সে তো আমার উপকার করবো না সে না করুক হয়তো কোনো না কোনো ব্যক্তি আপনার আল্লাহ উপকার করাই দেবো কারো দিয়ে চোখের সামনে আপনারা বিপদ দেখেন কারো কারো উপকার কেউ করে আসেন না বা কারো কেউ সাহায্য করেন না আমিও করি না বা আমার যদি কেউ করে না মানে একেবারে যে মায়া মহব্বত থাকে মহব্বতই তো করে লিগে একজন তাই না কোনো মায়া মহব্বত নাই এক ভাই বিপদ আছে আরেক ভাই দেখে না বড় সোল ভাই বিপদে বলে বড়ো ভাই খেয়াল করে না বড় ভাই বিপদে বলে সোল ভাই দেখে না যার মতো দার সিন দেহে করে মায়া মহব্বত একেবারে উঠে গেছে না কোনো মোহব্বত না ভিতর থেকে যে একটা রক্তের বা পারাপতি বিষয়ে একটা মায়া মহব্বত কারণে নাই এগুলি শুনলে দেখলে খুবই আফসোস লাগে একই বাপের মা বাপের সন্তান অথচ কারো লিগে কারো মায়ের মহব্বত নাই পাড়া প্রতিবেশী বেশি কারো কেউ কারো লিগে মায়ের মহব্বত নাই একটা সেকেন্ডের বড়সা মানুষের আজকে মরে গেলে কালকে দুদিন কোনো চিন্তা ভাবনা নাই মানুষ এতই খারাপ হয়ে গেছে গা খালি নিজের স্বার্থ ছাড়ার কিছুই বুঝে না যেখানে স্বার্থ আছে সে জায়গায় মানুষ পাগল বিনার স্বার্থে কেউ কোনো কাজ করে না কেউ করে না মানুষদের সব খারাপ আমি বলি না ভালো মানুষ আছে এই খারাপ মানুষগুলির লিগে ভালো মানুষগুলি দূরে সরে থাকি কারণ এগুলি ওই খারাপগুলির ভালো মানুষের কোনো ইজ্জত নাই মূল্য নাই এই সমাজের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে বা সংসারের মধ্যে বেজাল ভেজাল লাগানোর লোকের অভাব নাই সমাধান করার লোক খুবই কম কে কারে কীভাবে বিপদে ফলে চিন্তা চিন্তাখারী এ কারণে তো দুনিয়ারা তারা ধ্বংস হিসেবে রাখছে তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে গজব একের পর এক গজব আইতে আসে গজব আসে গজব জ্বালায় কবে রক্ষা করবো মানুষের আল্লাহ কি ভালো জানে ভিতরে থেকে যদি কারো লিগে কারো মায়া মহবত না আসে একজনে বলে দেয় কিন্তু মায়া মহ্বত বাড়ার গানে ভিতরে থেকে মহ্বত লাগে কারো লিগে টান লাগে রক্তের টান থাকে ভিতর থেকেই তৈব কারণ চোখ বুঝতে গেলে দুনিয়াটা অন্ধকার রাত্রে শুয়ে রয়েছেন সকালবেলা আপনি মরা এই কথা বলতে আছেন বলার কথা বলার মধ্যে আপনি ইষ্ট করে মারা যাইতে পারেন কী জবাব দেবেন মরার পরে মানুষের লিগে মায়াম্বত নাই মানুষের এত খারাপ মানুষ এগুলি দেখলে শুনলে খুবই খারাপ লাগে আফসোস লাগে কি বলুন ভালো লাগে না অশান্তি লাগে ভিতরে যাই সবাই ভালো থাকবেন জানি না অনেক অনেকের খারাপ লাগা পারে খারাপ লাগলে বলতে বলে আমার দৃষ্টিতে দেখবেন যে যেখানে যে বাবা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যত পারেন ভিডিওটা শেয়ার করে দেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে তার কিছু করার নাই আপনাদের বিবেক ইচ্ছে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম